এত পরিমাণে ঝাল ভাই বলার বাইরে এত পরিমাণ স্পাইসি আগুন জ্বলতেছে ভাই আমি ভাই এটা দুইটা খাইতাছি মানে এত পরিমাণে ঝাল রায়ান ভাই জাস্ট ওয়ান ওয়ার্ড 12টা চ্যালেঞ্জ আম ফ্রি হাও ইয়েস তো যে 12টা খেতে পারবেন অবশ্যই রায়ান ভাই ফ্রি হবে তোমার কি অবস্থা ওয়াও অবশ্য সাবস্ক্রাইবার কিছু বাড়ছে তাও মানে গত দেড় বছর ধরে আমার মাত্র সাবস্ক্রাইবার বাড়ছে 450 জন মানে এক বছর আগে আমার সাবস্ক্রাইবার ছিল 1000 বাট এই এই এক বছরে মাত্র আমার সাবস্ক্রাইবার হয়েছে 450 জন ব্যাপারটা অনেক কষ্টের हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल टीएस शांतो एंड दिस इज योर बॉय तन्वीर हसन शांतो बैक इन टू गेम इन द न्यू ब्लॉग आई मीन ब्लॉग नंबर 62 एंड या बोलते बोलते ब्लॉग नंबर 62 ते चले आसलम एंड आज के हलो एक डेली ब्लॉग एंड या पार्सोनल आई मीन डेली लाइफ जो ब्लॉगिंगगुलो आसे तो एम ही एक ब्लॉग तो एखन एकटू बेर हब तो एखन कथा ना बाड़िए बेर हवा जाक तो एखन जाब एकटू वारिर दिके तो एटाई आर कि রাইট নাও আমি আছি হলো কুদোসে এন্ড আমার সাথে হচ্ছে হলো রায়ান ভাই তো রায়ান ভাই হোয়াটসঅ্যাপ ইয়া গুড এন্ড রায়ান ভাইকে আপনারা আই থিং ঈদের ব্লগে দেখছিলেন তো ইয়া এখন রায়ান ভাই আসছে গ্রামের থেকে বাট আজকেই চলে যাবে তো কালকে আসছিল আজকে থাকবে তো যেহেতু ডেইলি ব্লগ করতেছি তো রায়ান ভাই আছে এন্ড রাইট নাও এই যে কুদোসে তো কুদোসেরও একটা ব্লগ আছে আগে তো এটা যদি না দেখেন তাহলে ডিসক্রিপশনে যা ব্লগটা দেখে নিন তো রায়ান ভাইকে অবস্থা হোয়াটসঅ্যাপ হ্যাঁ কারণ দেখা গেছে যে যারা বিগিনার তাদের তো দেখা গেছে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে মনে করো অ্যাটলিস্ট ভালো ব্রেকিংয়ে একটা বাইক কিনলে যেমন জিনিসটা ভালো যেমন মনে করো যে দেখা গেছে চালানো অনেক কনফিডেন্স পাবে এটাই মানে আর তেমন কিছু না এতটুকুই ছিল এখন খাবো তো কি আচ্ছা তো যাই হোক এখন কথা না বাড়াই তো ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন নাও নাগা উইন্স খাওয়া শেষ এত পরিমাণে ঝাল ভাই বলার বাইরে এত পরিমাণ স্পাইসি আগুন জ্বলতেছে ভাই আমি ভাই এটা দুইটা খাইতাছি মানে এত পরিমাণে ঝাল রায়ান ভাই আগুন জ্বলতেছে ভাই ভাই মানে আপনারা অবশ্যই ট্রাই করবেন নাগার
নাগা উইংস প্রদোসের সেই স্পাইসি, যারা বেশি জাল খাইতে পারেন তাদের জন্য হয়তো কিছু না। ছয়টা খাই এই অবস্থা খারাপ, বারোটা খাইলে তো অবস্থা পুরাই নাই হয়ে যেত। কি বলবেন ভাই, জাস্ট ওয়ান ওয়ার্ড, বারোটা চ্যালেঞ্জ, আম ফ্রি খাওয়াবো। ইয়েস, তো যে বারোটা খেতে পারবেন অবশ্যই রায়ন ভাই ফ্রি খাওয়াবে। হ্যাঁ, মনের ভিতরে অল টাইম আমাদের আগুন জ্বলেই, বিকজ আমরা সিঙ্গেল ভাই, এটাই হলো ফার্স্ট অফ অল কারণ। আর সেখানে এখন পেটেও আগুন জ্বলতেছে, জীবনটাই আগুন জ্বলে। যাই হোক, কুদোসের খাবার অনেক ভালো, এটা আমি আগেও বলছি তো। বাট এর আগের বার যখন আমি ফুড ব্লগিং করতে আসছিলাম, বাট তখন আমার ব্লগ করতে দেয় নাই, তো এবার আই থিঙ্ক তারা আমাকে চিনতে পারতেছে না, বাট এবার ব্লগ করতে দিতেছে, দ্যাটস ফাইন। তো যাই হোক, অ্যান্ড এটাই ছিল আর কি। তো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আজও দাঁড়িয়ে থাকি আমি সেই রাস্তায়, তুমি আসবে বলে তোমার সেই বারান্দায়, আমার হাতে কাঠগোলাপ তোমার মুখে হাসি, বলো কেন যে তোমায় এত ভালোবাসি। কখনো অভিমানে তুমি থেকো না দূরে হারিয়ে। সো ইয়ো গাইস, রাইট নাও রায়ান ভাই থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অ্যান্ড রায়ান ভাই এখন বাসায়, আই মিন তার গ্রামে চলে যাবে। তো রায়ান ভাই আল্লাহ হাফেজ, অ্যান্ড দেখা হবে। অ্যান্ড রায়ান ভাইয়ের ইনস্টাগ্রাম আইডিটা আছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ও অনেক ভালো কাজ করতেছে, আর সবাই সাপোর্ট করবেন, আমার খুব কাছের ছোট ভাই, তো সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড রায়ান ভাইয়ের ইনস্টাগ্রাম আইডি আপনারা সামনে দেখতেছেন, তো অবশ্যই ফলো করবেন যারা বাইক লাভার আছে। তো এইটুকুই ছিল, তো রায়ান ভাই আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। তো ইয়ো গাইস, রাইট নাও এখন আমি আছি হলো মাহির বাসায়। তো তখন কুদোস থেকে রায়ান ভাইয়ের সাথে দেখা করে আর ব্লগটা কন্টিনিউ করি নাই, তো এখন প্রায় সন্ধ্যা, তো আর কি বিকালে আর ব্লগটা করতে পারি নাই। তো অ্যাজ এ ডেলি ব্লগিং লাইফ, আই মিন একটা ডেলি ব্লগ যেহেতু করতে আছি, তো ডেলি লাইফ যা যা করবো তাই আপনাদের দেখাবো আর কি। তো যাই হোক, এখন আমার সাথে আছে হলো কাজী মাহি অ্যান্ড আবদুল্লাহ। তো মাহি খাবার খাচ্ছে অ্যান্ড আবদুল্লাহও খাবার খাচ্ছে। তো আবদুল্লাহ রে আই থিঙ্ক ব্লগে অনেকদিন পর দেখছেন, তো গ্রামে গেছিলা। হ্যাঁ, তো আবদুল্লাহ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। শরম পাচ্ছ? না আলহামদুলিল্লাহ। তো মাই কি অবস্থা? ওয়াও, তো এই যে আবদুল্লাহ, তো আর কি আজকের ব্লগে বেশি কিছু দেখানোর নাই আর কি, যেহেতু ডেলি ব্লগ করতেছি, আর আমি চাই ডেলি ব্লগ করলেও প্রত্যেক ডেলি ব্লগে নতুন নতুন কিছু দেখানোর, পুরান কিছু দেখানোর না। আর এই যে আবদুল্লাহ, তুমি কথা বলছো, তুমি জানো না ব্লগের সময় কথা বলতে নাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আসবে জানো? নয়েস, বুঝছো ব্যাপারটা? তুমি কি বুঝতেছো? তো যাই হোক গাইস, ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন, অ্যান্ড নেক্সটে কি হচ্ছে তাও দেখতে থাকেন। তো ইয়ো গাইস, রাইট নাও আমি খাচ্ছি হলো মিষ্টি অ্যান্ড মাহি এটা নিয়েও ভিডিও করতে বলতেছে, তো যাই হোক এখন আমি একটু ভিডিও করি। তো আবদুল্লাহ কি অবস্থা? ভালো ভালো। তো এই যে তুমি যে গ্রামে গেলা ভাইয়া, তো কয় টাকা সালামি পাইলা আমারে বলো তো? 5 টাকা। মজা নিচ্ছ তুমি? 5 টাকা? সত্য কথা, কেউ এবার সালামি দেয় নাই। 5 টাকা তুমি ভাই? তো এই যে মাহি ক্যামেরা, মানে আপনারা বুঝতেই পারতেছেন এইসব মানে কি ভাই, এভাবে কি ক্যামেরা ধরে মানুষ? মানুষ তো ব্লগে আমাদের খারাপ হবে। তো যাই হোক ব্যাপারটা, তো আবদুল্লাহ তুমি কয় টাকা সালামি পাইলা? 5 টাকা? এটা কি সম্ভব ভাই? সম্ভব, আসলে 5 টাকা পাইছো? তো আমাদের পিছনে বসে আছে হলো মাহি, দ্য রিচ পিপল। তো মাহি তুমি কয় টাকা সালামি পাইলা ক্যামেরার পিছন দিয়ে বলো তো? ও ইয়ে, আসলে মাই কিন্তু একটু ম্যাড ওই সালামি। তো যাই হোক, এবার কিন্তু আমার কেউ সালামি দেয় নাই, বলছিলাম সাবস্ক্রাইবাররা, মানে যারা বড় আছে সাবস্ক্রাইবাররা সালামি দিয়া দিতে, বাট কেউ সালামি দেয় নাই। বাট অবশ্য সাবস্ক্রাইবার কিছু বাড়ছে, তাও মানে গত 1.5 বছর ধরে আমার মাত্র সাবস্ক্রাইবার বাড়ছে 450 জন, মানে 1 বছর আগে আমার সাবস্ক্রাইবার ছিল 1000, বাট এই 1 বছরে মাত্র আমার সাবস্ক্রাইবার হয়েছে 450 জন। ব্যাপারটা অনেক কষ্টের বলছি আর কি, ডেলি লাইফ ব্লগিং আর কি, আপনাদের সাথে কথা বলা যায়, বাট এক জায়গায় ট্রাভেল করতে গেলে আপনাদের সাথে পক পক করা যায় না। তো যাই হোক আর কি, মনের কথা শেয়ার করছি। তো আবদুল্লাহ এই কাহিনী। হ্যাঁ,
তো আচ্ছা আমি বুঝি না আব্দুল্লাহ তুমি বারবার এত গ্রামে যাও কেন? আমার একটু বুঝাও তো গ্রামে কি থাকে মামা? সত্য করে রাখো আজ আরে ব্লগে সমস্যা নেই তো থাকে ফ্যামিলির মানুষ তো ব্লগটা কি তোমার ফ্যামিলির মানুষ কেউ দেখে? অনেক কিছু খাওয়ায় ওর বাসায় আসলে তো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্রেডিট দিয়ে দিলাম ব্লগে তো এখন মিষ্টি খাই এন্ড এই তো ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন তো ইয়ো গাইস রাইট নাও আমরা তখন আড্ডা টাড্ডা দিয়ে চলে গেছিলাম হলো ওয়ারির দিকে এন্ড ওয়ারিতে গিয়ে আমরা ফয়সাল জুসি বারে আমরা জুস খেতে গিয়েছিলাম তো ইয়া তখন আমি বলতে পারি নাই আর কি ব্লগ আই মিন ব্লগে বলতে পারি নাই যে আমরা ওইখানে যাব তো ডিরেক্ট এখন আপনারা ওইখানে চলে যান অ্যান্ড ব্লগটা দেখতে থাকেন আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই অ্যান্ড আশা করি আপনাদের সবার ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড ব্লগটি একটু ছোটো হয়ে গিয়েছে বাট ডেলি লাইফ ব্লগিং হিসেবে ছোটো ছোটো ব্লগই আসবে আমি ট্রাই করি প্রত্যেকটা ভিডিও 15 মিনিটের ভিতরে করতে তো তাও মাঝে মধ্যে পারি না একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায় তো যাই হোক সব মিলিয়ে অ্যাজ এ ডেলি লাইফ ব্লগিং হিসেবে আপনাদের ভিডিওটি ভালো লাগারই কথা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন খারাপ লাগলে একটা ডিসলাইক দেন অ্যান্ড আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অ্যান্ড ভিডিওটি যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন সো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও অ্যান্ড প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টি এস শান্ত অ্যান্ড সি ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও বেবি অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার